সো গাইজ, তোমরা যদি তোমাদের স্মার্টফোন থেকে এসডিও অথবা ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করতে চাও, তাহলে তোমাদের ইডিস্ট্রিক্টের একটি আইডি ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে ডিটেলসে দেখাতে চলেছি তোমরা কিভাবে মোবাইল ফোন থেকেই খুবই সহজে ইডিস্ট্রিক্টের আইডি ও পাসওয়ার্ডটি তৈরি করতে পারবে। তো অবশ্যই তার জন্য ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখাবো বিস্তারিত কিভাবে বানাতে হয় ইডিস্ট্রিক্টের আইডি ও পাসওয়ার্ড। এবং নেক্সট ভিডিওর লিঙ্কগুলি তোমরা পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশনে, যেখানে ডিটেলসে বলা থাকবে কিভাবে তোমরা বিডিও অথবা ডোমিসাইল অথবা এসডিও সার্টিফিকেট তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি এবং দেখিয়ে দিচ্ছি বিস্তারিত প্রসেস স্টেপ বাই স্টেপ। এই কাজটি করার জন্য সবার প্রথমে তোমরা যেটা করবে, মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করবে। গুগল ক্রোমটি ওপেন করার পরে তোমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট। তো তোমাদের সামনে আমি ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করছি। দেন সবার প্রথমে যে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি, এই লিঙ্কে ক্লিক করতে তোমাদের মোবাইল স্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন তোমরা যেটা করবে, এখানে থ্রি ডটে একবার ক্লিক করবে। ক্লিক করে তোমরা ডেস্কটপ সাইটটি অন করবে, অর্থাৎ এই যে বক্সটি, এই বক্সটিতে একবার ক্লিক করবে। দেন তোমাদের মোবাইলটি ডেস্কটপ মোডে ওপেন হবে। দেন তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমরা যেহেতু ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো বা ফার্স্ট টাইম আইডি পাসওয়ার্ডের জন্য আবেদন করবে, তার জন্য তোমরা এখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাবে। এই নিউ রেজিস্ট্রেশন অপশনে একবার ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করতে পেজটি লোড হবে। লোড হওয়ার পরে তোমাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। এখানে তোমাদের তোমাদের নাম এন্টার করতে হবে এবং একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এখানে ইমেল আইডির অপশন রয়েছে, তোমরা যদি না দিতে চাও কোনো সমস্যা নেই। নাম ও মোবাইল নাম্বারটি এন্টার করার পরে জাস্ট তোমরা নেক্সট অপশনে একবার ক্লিক করবে। নেক্সট পেজ তোমাদের সামনে এই ধরনের শো হবে। এখানে সবার প্রথমে বলা হয়েছে ইউজার নেম, তো তোমাদের এখানে একটি ইউজার নেম সেট করতে হবে। তোমরা যদি চাও তোমাদের মোবাইল নাম্বারটিকে ইউজার নেম তৈরি করতে পারো, তার জন্য এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি এখানে একবার বসিয়ে দেবে। তারপরে তোমরা এখানে পাসওয়ার্ড তৈরি করে নেবে। তো পাসওয়ার্ডটা তৈরি অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড, অর্থাৎ কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ডের ফরম্যাটটি আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই টাইপের পাসওয়ার্ড তোমরা এখানে এন্টার করবে, ঠিক আছে? তো সেম কনফার্ম পাসওয়ার্ড তোমরা করবে, দেন নেক্সট অপশনে একবার ক্লিক করবে। নেক্সট পেজটি তোমাদের সামনে এই ধরনের শো হবে। এখানে তোমরা অবশ্যই তোমাদের সঠিক অ্যাড্রেসটি, অর্থাৎ ঠিকানাটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে ইন্টার ওটিপির জায়গায় তোমাদের মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, যে ওটিপিটি তোমাদের এখানে বসাতে হবে। দেন সাবমিট অপশনে ক্লিক করতে হবে। দেন তোমাদের ওটিপিটি সাকসেসফুলি এন্টার করতে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ শো হবে, যেখানে লেখা রয়েছে সাকসেসফুলি ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড লগ ইন। এই লগ ইন অপশনে ক্লিক করবো। এখন আমরা লগ ইন অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস বা হোম পেজ শো হচ্ছে। এখানে আমরা যে মোবাইল নাম্বারটিকে ইউজার নেম হিসাবে সেট করেছিলাম, সেই মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি এন্টার করার পরে জাস্ট আমরা এখানে ক্যাপচার কোডটি দিয়েও লগ ইন করতে পারবো। যদি ক্যাপচার কোডটা না দিতে চাই, দেন আমরা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করতে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে এন্টার করবো। এন্টার করতে আমরা লগ ইন হয়ে যাবো সাকসেসফুলি। তোমরা যখন সাকসেসফুলি লগ ইন হবে, তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা এই যে সিলেক্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছ, এই সিলেক্ট অপশনে একবার ক্লিক করবে। ক্লিক করতে তোমরা এখানে মাল্টিপল অপশন দেখতে পাবে। এখান থেকে সবার প্রথমে একটি অপশন দেখতে পাবে, সার্টিফিকেট 7। তো এই সার্টিফিকেট 7 অপশনে ক্লিক করবে। সার্টিফিকেট 7 অপশনটিতে ক্লিক করলেই এখানে তোমরা ইনকাম সার্টিফিকেট ও ডোমিসাইল সার্টিফিকেট এখান থেকে তৈরি করতে পারবে। তো নেক্সট ভিডিওটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটি দেখে ইনকাম সার্টিফিকেট ও ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে তোমরা ইডিস্ট্রিক্টের আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।